আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, আসছে রমজান, আপনি প্রস্তুতি নিচ্ছেন কি? এই বিষয়টা নিয়ে আজকে আমরা জানব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এই যে আসছে রমজান, রমজান আসছে, আমরা কি এই রমজানের মধ্যে যারা ব্যবসা করি, আমরা বুট, ছোলা, ডাল, চিনি, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোর দাম বাড়িয়ে দিব নাকি আমি আরো মানুষকে দেওয়ার চেষ্টা করব? ইসলাম কি বলছে রমজানের জন্য? আমাদের কি কেমন রমজানের প্রস্তুতিটা আমাদের কেমন হওয়া দরকার? আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার সাহায্য চেয়ে আমি ভিডিওটি শুরু করছি। রমজান আসছে, রমজান রহমত বা মাগফিরাত, রহমত মাগফিরাত এবং নাজাতের মাস। রমজান মাস আমি মানুষকে সহলত দান করব, মানুষের জন্য সহজ করব। ইন্না মাআল উসরি ইউসর, নিশ্চয় কষ্টের সাথেই সহজতা রয়েছে। আমি নিজে একটু কষ্ট করলেও মানুষকে একটু সহজ করে দেই, একটু আরাম করে দেই। এই জন্য রমজান মাস আসলো, আমি ব্যবসায়ী, আমার হাতে সুযোগ আসলো, আমি বড় আমার বড় গুদাম আছে, আমি বড় ব্যবসায়ী, আমার চেয়ে দাপট দারওয়ালা মানুষ এলাকার মধ্যে নাই, এমন যদি আপনি হয়ে থাকেন, নিঃসন্দেহে আপনি একটু সহজ করে দেন ভাইদের জন্য। মানুষ যত দিয়ে কিনে, আপনি পারলে কিনা বললে দেন, আল্লাহ তাআলা, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন। এটা অন্য কেউ দিবে না, স্বয়ং আল্লাহ আপনাকে দিবেন। এই জন্য আপনি চাইলে অল্প পরিমাণে লাভ করেন, এই জন্য বাজারের মধ্যে আগুন ধরিয়ে দিবেন না। মানুষের জন্য সাধারণ মানুষ, আপনিও রোজা রাখলেন, সেও রোজা রাখলো, হতে পারে আপনার থেকে তার ইনকামটা আরো হালাল, সে মাথার ঘাম পায়ে ফেলে রোজা রাখছে, সে একটু রোজার মাসে খাবার খেতে চাইলো, সেটা আপনার থেকে কিনে নিল, আপনি যদি এত বেশি দাম বাড়িয়ে দেন তার জন্য কষ্ট হয়ে যায়। হতে পারে আপনি যদি একটু অল্প মূল্যে নেন, ওই মানুষটার কাজ একটু কম করতে হবে। রমজান মাস আসছে, রমজান মাসের আগেই আল্লাহ রাসূল নিষেধ করেছেন, রোজার মাসের আগে তোমরা সহজ কাজ করো, কঠিন কাজগুলো রমজানের মধ্যে করতে যেও না, এগুলো আগেই শেষ করো। রোজার মাস জিকির ফিকির করবে, নামাজ পড়বে, ইবাদত করবে, যতটুকু কাজ না করলেই নয় ততটুকু কাজ করবে। অনেক রিক্সাওয়ালা আছে রোজা রাখে, অনেকেই আছে আরামে থেকে ঘরের মধ্যে এসি লাগিয়েও রোজা রাখে না, এমনও মানুষ আছে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা আখিরাতকে বিশ্বাস করেন, এমন অনেক মানুষ আছে আখিরাতকে বিশ্বাস করেন না, আল্লাহ তাআলাকে মানে না, এই জন্য যারা আখিরাতকে বিশ্বাস করেন তারা অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা তো রাখবেন, রোজা তো অবশ্যই রাখবেন, সাথে সাথে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সহজতা করবেন, রোজার মাসের আগে কঠিন কাজগুলো শেষ করে ফেলবেন। রোজার মাসে, রোজার মাসটা আসলে কিছু কিছু দান করবেন, রোজার মাসের আগে সকল প্রস্তুতি আপনাদের নেওয়া শেষ, রোজার মাসে শুধু আল্লাহ বিল্লাহ এবং জিকির আজকার করা। এবং রোজার মাসের আগেই রমজানের, রোজার মাসে আমাদের অনেক সময় দেখা যায় রোজা রেখে কেনাকাটা করা, দৌড়াদৌড়ি, হুল্লাহুল্লি, এগুলো রমজানের আগেই শেষ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।